প্রবলেম টু, এটা প্রবলেম টু, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমারে ট্রান্সফার থিওরেমে প্রবলেম টু। প্রবলেম টু তে আমরা দেখলাম আমাদের উদ্দেশ্যটা কি বলো, শেষে কি এই দুটো জিনিস আমাদের এখানে শেষ। তাহলে এই যে আর এল আছে না, আর এল এর ম্যাক্সিমামের সময় আর এল এর মান হচ্ছে ওই সোর্স রেজিস্ট্যান্সের সমান হবে, মানে সেই ক্ষেত্রে আমরা এখানে ওপেন করে প্রদর্শন করলাম এবং আমরা এও জানি যে এই ওপেন অবস্থায়, অর্থাৎ ওপেন অবস্থায় আমরা ভিওসি বলে, কি বলে, ওপেন অবস্থায় এইগুলো সবই ড্রপ গুলো কনসিডার আসবে না। তাহলে কনসিডার আসবে কি ডাকে, 20 এটা আছে 20, হ্যাঁ এটা 24 দিন আসছে না, কনভার্ট না করলে কনভার্ট নিয়ে হবে না। তাহলে ভি থেভেনিন আমার কত আসছে, ভি থেভেনিন সমান মাইনাস 20 প্লাস 20 প্লাস সমান সমান আমাকে আমরা কি করবো, এইগুলো সব শর্ট করে দিলাম, ভোল্টেজ সোর্স সবই শর্ট, তাহলে আমাদের সরল সার্কিট কি হবে, সোর্স ইকুইভ্যালেন্ট সার্কিট বা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি আসবে, তাহলে এখানে যে লোডটা আসবে তার মানও সেই আর থেভেনিন এর সমান হবে, তাই না, আর থেভেনিন এর সমান। এটা তো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এর থিওরামের মূল নীতি। এখন তাহলে এখানে পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার কি হবে, এখন দ্বিতীয় পার্ট, এটা আমার ম্যাক্সিমাম পাওয়ার। আবার এখানে যদি দুই ভাগে ভাগ হয় তাহলে আমরা বলবো সোর্স পাওয়ার ইকুয়াল টু টু অফ ম্যাক্সিমাম পাওয়ার,
আচ্ছা দ্বিতীয় পার্ট করার আগে স্যার হয়ে গেছে তাহলে 2 ইনটু ম্যাক্সিমাম পার কত আসবে 7.2 তাহলে এখানে 14.4 তাহলে ম্যাক্সিমাম পার সাপেক্ষে সোর্স পাওয়ারের একটা সম্পর্ক আছে ঠিক আছে সোর্স পাওয়ার ইকুয়াল টু 2 ইনটু ম্যাক্সিমাম পাওয়ার এটা তো ওখান থেকে আসে আচ্ছা এখন এই পর্যন্ত শেষ।